গাছ পড়ে ক্ষতিগ্রস্ত কালচিনি বিডিও অফিস সংলগ্ন একটি চায়ের দোকান। উৎসবের মরশুমে এরূপ ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত চা দোকানের মালিক সমীর মণ্ডল জানান, 1953 সালে আমাদের এই দোকান শুরু হয়, এই দোকানের উপরই আমরা নির্ভরশীল। তবে উৎসবের মরশুমে এরূপ ঘটনা ঘটায়, কি করব বুঝে উঠতে পারছি না। আবার কবে স্বাভাবিক ছন্দে দোকান চালাতে পারবো তাও জানি না। রবিবার ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর পাশে এসে দাঁড়ালেন কালচিনির বিধায়ক বিশাল লামা এবং এলাকার পঞ্চায়েত সদস্য। তারা জানান, আমরা ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি, তাদের যা সাহায্য করার আমরা করব। দাদা, এখানে দেখা যাচ্ছে গাছ পড়ছে, কতটা ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষতির উপরে কোনো ঝড় বৃষ্টি নেই, কিছু নেই। গাছের ডাল ভারী হয়ে অতিরিক্ত বহন করতে পারেনি, বহন করতে পারেন টিনের উপরে গাছ গাছ পড়ে মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে। হ্যাঁ দাদা, এখানে আজকে গাছের ডাল পড়ে আছে, আপনিও আসলেন দেখতে, কি বললেন, কি আশ্বাস দিলেন তাদের? হ্যাঁ, আমাকে খবর আসছিল যে এরকম এরকম হয়েছে, তো আমি আসলাম দেখছি পুরোটাই পরে, মানে দোকানে হয়েছে, ওনারাও ওনারই দোকান, তারও একটু মানে ফাইন্যান্সিয়ালি সাউন্ড নাই, সেজন্য ওনারা বলতে সাহায্যের জন্য আমি বললো যে পিতাদের সাথে কথা বলে এটা সরকার।